বন্ধুরা পুরো এক বছর সম্পূর্ণ বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করলেন আমাদের কেন্দ্রীয় সরকার এবং সঙ্গে রাজ্য সরকার বন্ধুরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি কি রেশন আপনারা পাবেন কত করে চাল গম ডাল পাবেন এবং সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে কত করে চাল গম ডাল সব কিছু পাবেন সমস্ত কিছু তথ্য কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাকে যেটা করতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে এই যে লাল রঙের সাবস্ক্রাইব বটমটা দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রাইব বটমে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা এই যে নোটিফিকেশান বেল আইকন রয়েছে এখানে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দিন যাতে করে আমরা এই ধরনের ভিডিও আপলোড করলেই সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে আর হ্যাঁ বন্ধুরা এই যে শেয়ার বটম রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক বন্ধুরা মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন চলতি বছরের নভেম্বরের শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পে আশি কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে তাতে প্রত্যেক পরিবারের জোন প্রতি পাঁচ কেজি করে চাল বা গম এবং প্রতি মাসে এক কেজি করে ছোলা দেওয়া হবে আর এই ঘোষণার পরেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি জানান যে কেন্দ্র দিচ্ছে দিক অর্থাৎ কেন্দ্র নভেম্বর পর্যন্ত দিলে দিক আমরা আগামী বছর জুন মাস পর্যন্ত বিনা মূল্যে রেশন দেব বন্ধুরা জুন মাস পর্যন্ত অর্থাৎ সামনে বছর জুন মাস পর্যন্ত কিন্তু আপনারা বিনামূল্যে রেশন পেয়ে যাবেন মুখ্যমন্ত্রীর কথায় নভেম্বরের শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার বাড়িয়েছে আমি বিনামূল্যে রেশনের নিয়ম করছি আগামী জুন মাস পর্যন্ত অর্থাৎ ফ্রি রেশন কিন্তু আপনারা আগামী জুন মাস পর্যন্ত পেয়ে যাবেন রাজ্যের প্রশাসক হিসাবে তিনি সকল রাজ্যবাসীর মুখে খাবার তুলে দিতে যে আপ্রাণ চেষ্টা করে চলেছেন তাও এদিন জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে কেন্দ্রের কাছে রাজ্যের সকলকে রেশন দেওয়ার জিও কিন্তু জানিয়ে দিয়েছিলেন তিনি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক